কখনো ক্যানাবিস খেয়েছেন? আচ্ছা, কখনো মারজুয়ানা খেয়েছেন? একটু সহজ করে বলি, কখনো গাঁজা খেয়েছেন? হ্যাঁ, এই গাঁজার নামই ক্যানাবিস এবং মারজুয়ানা। এর আরো অনেক নাম আছে। আমি জানি না আপনি গাঁজা পছন্দ করেন কি করেন না, তবে আপনি কি জানেন এই গাঁজার উৎপত্তি হয়েছিল কিভাবে? যদি গাঁজাকে আপনি শুধু একটা মাদক হিসেবে ভাবেন তাহলে ভুল। গাঁজার ইতিহাস খুবই প্রাচীন। এই গাঁজার সাথে বিভিন্ন সভ্যতা, বিভিন্ন জাতি বিভিন্নভাবে জড়িত। আর হ্যাঁ, আমাদের বাংলাদেশও একসময় গাঁজা চাষের কেন্দ্রবিন্দু ছিল। আজ যদিও গাঁজা নিষিদ্ধ আর এর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা রয়েছে, তবে একটা সময় কৃষকদের অন্যান্য ফসলের পাশাপাশি বাধ্যতামূলকভাবে গাঁজা চাষ করতে হতো। আর যদি তা না করতো তার বিরুদ্ধে 10 থেকে 15 বছরের কারাদণ্ড এবং জরিমানার ব্যবস্থা ছিল। ভাবা যায়, এই গাঁজা বিভিন্ন রোগের ক্ষেত্রে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। আজকের ভিডিওটা সত্যি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো লাইক দিয়া সুন্দরভাবে বসে যান। বলা হয় কুকুরের যে পরিমাণে জাত আছে তার চাইতে অনেক বেশি জাত আছে এই গাঁজা গাছের। তবে এই গাঁজা গাছের অন্য কোনো গোত্রেরই মাদক গুণ নেই, এবং গাঁজা গাছের স্ত্রী পুরুষ আছে এবং দুই গাছেরই ফুল হয়। তবে কথা হচ্ছে, পুরুষ গাছের কোনো মাদক ক্ষমতা নেই। গাঁজা আবিষ্কারের নির্দিষ্ট কোনো সময় আমাদের সভ্যতার জানা নেই, তাহলে একটু আন্দাজ করেন এটা আরো কত আগে থেকে ব্যবহার হতো। কিছু ইতিহাসবিদদের কথা মতো আদিম মানুষের পছন্দের বপনকৃত বীজ ছিল এটি। আবার কিছু ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী গাঁজা আবিষ্কার হয়েছে প্রায় 10,000 বছর আগে, তবে তারা এটা তখন কিভাবে সেবন করতো বা ব্যবহার করতো তা জানা যায়নি। প্রাচীন কিছু লিখিত ইতিহাসের থেকে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 8,800 থেকে খ্রিস্টপূর্ব 6,500 সময়ের মধ্যে গাঁজার সন্ধান পায় পার্সিরা। তবে বলে রাখি, গাঁজার সবকিছু নিয়ে বিতর্ক রয়েছে। আবার কিছু ইতিহাস অনুযায়ী গাঁজার প্রথম সূত্রপাত মেলে প্রায় 8,000 খ্রিস্টপূর্বে চায়নাতে, তবে চায়নার কথাটা অনেক জায়গায় বলা হয়েছে। আবার কোথাও বলা হয় তাইওয়ানের কথা, এমনকি মিশরীয় সভ্যতায়ও গাঁজার খোঁজ মেলে। এখন শুধু এতটুকু বুঝে রাখেন, গাঁজা শুধু আমাদের আধুনিক সভ্যতাই নয়, সেই অনেক 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 পুরনো যুগের মানুষ এই গাঁজা সেবন করত। তবে তারা এখনকার মতো বিড়ি সিগারেট ব্যবহার করে নয়, এর থেকে তেল বানিয়ে, আবার কোথাও বেটে, আবার শরবতের মতো করে বানিয়ে, আরও অনেকভাবে এটি ব্যবহার করত। আবার কোথাও বলা হয়েছে রান্না করেও, তবে কিভাবে রান্না করত ওই প্রসেসিং আমি জানি না। এটা আদিম যুগে এবং এখনও অনেক রোগের জন্য ব্যবহার করা হয়, ওই যে আয়ুর্বেদিক বিষয়টা আছে না, এটার সঙ্গে জড়িত। তো আস্তে আস্তে এটা আফ্রিকা, ইউরোপ, মিউনিস, দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়ে। এখন হয়তো বলতে পারেন, গাঁজার তো আর হাত পা নেই, সে কিভাবে ছড়িয়ে পড়তে পারে? ইতিহাস অনুযায়ী জানা যায়, যত রাজকীয় বংশ, ব্যবসায়ী, ধনী ব্যক্তিরাই গাঁজা ব্যবহার করত, তো তারা তো ব্যবসার কাজে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য জায়গায় যেত। এভাবে মূলত গাঁজা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তবে প্রায় 500 খ্রিস্টপূর্বে ইউরোপে গাঁজার প্রচলন শুরু হয়। তবে হিন্দু ধর্মের সাথে গাঁজার কিছুটা কানেকশন আছে। হোলির সময় তারা প্রচুর পরিমাণে ভাং সেবন করে। আচ্ছা, ভাং কি জানেন? এটা গাঁজার বীজ এবং পাতা দিয়ে দুধ দিয়ে শরবতের মতো করে তৈরি করা হয়, এবং ভাঙকে খুবই পবিত্র মনে করে সনাতন ধর্মীরা, এবং এই ভাঙকে স্বাধীনতা, সুখ, খুশির মূল উৎস মনে করে সনাতন ধর্মীয়রা। তো হিন্দুদের সাথে গাঁজা বা ভাঙের সম্পর্ক হওয়ার মূল কারণ হচ্ছে তাদের মহাদেব বা শিব। এই শিবের সাথে গাঁজার কিছুটা কানেকশন রয়েছে, তবে এতে কিছু বিতর্ক রয়েছে। তো একদিন নাকি কোনো বিষয় নিয়ে শিবের সাথে তার পরিবারের কোনো একটা সমস্যা হয়, ওই যে রাগ, মতভেদ, এমন কিছু সৃষ্টি হয়। তারপর শিব কৈলাস ছেড়ে জঙ্গলে চলে যায়, আর এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে তিনি তার পাশে থাকা একটি গাছের পাতা ছিঁড়ে খায়। এর ফলে তার কাছে নাকি অনেক ভালো লাগে, ভিন্ন রকম খুশি অনুভব হয়। এরপর তিনি এটি নিয়মিতই খেত, এবং ভাং তার পছন্দের খাবারের মধ্যে একটি হয়ে ওঠে। যেমনটা বলেছিলাম, এ বিষয়ে বিতর্ক রয়েছে। অন্য আরেকটি বিবরণ অনুযায়ী, সমুদ্র মন্থনের সময় অমৃতের আগে বিষ উঠেছিল। অমৃত হচ্ছে সেটা যেটা খেলে অমর হবে, তবে ওই কাহিনীতে যেতে চাই না। অমৃতের আগে সমুদ্র মন্থন থেকে বিষ উঠে আসে, আর ওই বিষ নাকি এতই বিষাক্ত, দেবদানব সেটা গ্রহণ করা তো দূরের কথা, এর ফলে পুরো বিশ্বজগৎ নাকি ধ্বংস হয়ে যেতে পারে। তো সুতরাং আর কোনো পর্যায় নেই, শিবই সেই বিষটা গ্রহণ করে বা খায়, আর সেই সময় নাকি তাকে ভাং দেওয়া হয় তার কষ্ট দূর হওয়ার জন্য, আর এর ফলে নাকি বিষের প্রভাবও কেটে যায়।
তো হিন্দুদের ধারণা অনুযায়ী এভাবেই গাঁজার উৎপত্তি হয়। তবে আমি ধর্ম নিয়ে কোনো কথাই বলবো না, যার যার ধর্ম তার কাছে। তো এভাবেই হচ্ছে গাঁজার সাথে সম্পর্কিত হিন্দু ধর্ম। আবার কারো কারো মতে প্রায় 400 খ্রিস্টাব্দে ব্রিটেনে গাঁজার ব্যবহার শুরু হয়। তখন নাকি ব্রিটেনে একটা আইন ছিল, জমির উৎপাদিত ফসল কৃষকের গ্রহণ করতে হলে উৎপাদিত ফসলের সাথে নির্দিষ্ট পরিমাণে গাঁজা চাষ করতে হবে, আর সেই উৎপাদিত গাঁজা রাজা রানীর সম্মানার্থে উপহার হিসাবে দেওয়া হতো। আর যদি কোনো কৃষক এটা করতে ব্যর্থ হতো, তার জন্য কড়া শাস্তির ব্যবস্থা ছিল, জরিমানা সহ 10-15 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার আইন ছিল। আমাদের সমাজে আজ গাঁজা নিষিদ্ধ, তবে একটা সময় ধর্মীয় কাজগুলোতে গাঁজা ব্যবহার করা হতো। মধ্য আরবে খ্রিস্টপূর্ব প্রায় 1000 বছর পূর্বে সৃষ্টিকর্তাকে একান্তই পাবার আশায় গাঁজা ব্যবহার করত অনেক জাতি। মনে করা হতো গাঁজার মাধ্যমে সৃষ্টিকর্তাকে উপলব্ধি করা যায়। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভ্যতায় বিভিন্ন ভাবে এই গাঁজা ব্যবহার হয়ে এসেছে। আর আফ্রিকার একটা জাতি বিশ্বাস করত তাদের দেবতার মাধ্যমে এটি পৃথিবীতে এসেছে, আর এর মাধ্যমে তারা তাদের সৃষ্টিকর্তাকে উপলব্ধি করার চেষ্টা করত। কয়েকটি জায়গায় উল্লেখ রয়েছে, জাপানিজরা বিবাহ সম্পন্ন হওয়ার পর স্বামী স্ত্রী দুজনেই গাঁজা সেবন করত। তাদের বিশ্বাস ছিল তাদের জীবনকে সুন্দর করতে এবং শয়তানের চোখ থেকে মুক্ত থাকার জন্য এটি ব্যবহার করা হতো। তো এতক্ষণে এই প্রশ্নটা মাথায় আসতেই পারে, ইসলাম গাঁজা সম্পর্কে কি বলে? ইসলামে গাঁজা সেবন সম্পূর্ণ নিষিদ্ধ, একদম নিষিদ্ধ, আর দ্বিতীয় কোনো কথাই নেই, একদম নিষিদ্ধ। আর হ্যাঁ, প্রতিটা দেশ ধরে বলাটাও তো সম্ভব না, আর এগুলা জানারও দরকার নাই। তো এভাবে গাঁজা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো গাঁজা বেটে, তেল বানিয়ে, ভাং এসব থেকে সিগারেটে পরিবর্তন হয়, মানে এটা ব্যবহারের আধুনিক পদ্ধতি, সিগারেটে ব্যবহার করা হয়। এছাড়াও অনেক পদ্ধতিতে এটা ব্যবহার করা হয়। এই পরিবর্তনটা হয়তো ইংরেজদের হাত ধরেই এসেছে। এমনকি গাঁজা চাষ মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। 1850-এর দশকে আমেরিকান ফার্মেসিতে গাঁজার ওষুধ প্রস্তুতি পাওয়া যায়। এবার বুঝেন তো, সময় পাল্টাতে থাকে। একটা সময় লক্ষ্য করা হয় গাঁজা সেবন করা অনেক ক্ষতিকর, দিন দিন গাঁজা সেবনকারী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তারপর গাঁজা নিয়ে রিসার্চ করে বিজ্ঞানীরা। তো গাঁজার মাঝে এমন অনেক উপাদান আছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। মার্কিন যুক্তরাষ্ট্রে 1906 সালে গাঁজাকে বিষ হিসাবে আখ্যায়িত করা হয়, বুঝেন, এবং 1920-এর দশকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা করা হয় সেখানে। 1930-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত এটি নিয়ন্ত্রণ থাকলেও বিশ্বব্যাপী এটির ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর 1937 সালে এটি জাতীয়ভাবে নিষিদ্ধ করা হয়। এতক্ষণে তো জেনেছিনি গাঁজা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হতো, তবে 1970 সালে চিকিৎসার সাথে গাঁজার সকল প্রকার ব্যবহার নিষিদ্ধ করা হয়। এভাবে তো অনেক বললাম, আমাদের দেশে গাঁজার ইতিহাসটা কি? আমাদের দেশে গাঁজা, গঞ্জিকা, গাঞ্জা, সিদ্ধি ইত্যাদি নামে পরিচিত। আপনি যদি বাংলাদেশে গাঁজার কথা বলেন, সবার আগে সামনে আসবে নওগাঁর কথা। নওগাঁ গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতি, বলা হয় পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সমবায় সমিতি এটি। 1917 সালের দিকে এই সমিতি তৈরি হয়। এই গাঁজা সেখানে ফসল হিসাবে চাষ করা হতো, এবং এই গাঁজাকে ভালো রাখার জন্য বিশাল হিমাগার তৈরি করা হয় সেখানে। সেখানে অনেক লোককে দিয়ে কাজ করানো হতো। জনশ্রুতি আছে 1722 সালে প্রথম এই এলাকায় গাঁজা চাষ করা শুরু হয়। এটা নওগাঁর সদর উপজেলার মুরাদপুর গ্রামে। আবার বলা হয় ইস্ট ইন্ডিয়ান কোম্পানির আমলেই এখানে গাঁজা চাষ শুরু হয়। ইস্ট ইন্ডিয়া মানে ওই যে ইংরেজদের আমলে। 1877 সালের দিকে গাঁজা চাষ এই অঞ্চলে খুবই জনপ্রিয় হয়ে ওঠে, এবং 1876 সালে ব্রিটিশ সরকার গাঁজা উৎপাদন নিয়ন্ত্রণ রাখার জন্য লাইসেন্স প্রথাও চালু করে এখানে। আর তারপর 1917 সালে নওগাঁ গাঁজা কাল্টিভেটর্স কো অপারেটর সোসাইটি লিমিটেড নামে একটি সমিতি চালু হয়, এবং সে বছরই সমিতিটি সমবায় অধিদপ্তরে নিবন্ধিত হয়। শুরুতে এটির সদস্য সংখ্যা ছিল মাত্র 18 জন, কিন্তু পরবর্তীতে এটির সদস্য সংখ্যা 7000 এগিয়ে দাঁড়ায়। 1947 সালে ভারত বিভক্তির আগে উপমহাদেশে এটি ছিল সবচেয়ে বড় সমবায় সমিতি। ওই সময় নওগাঁর গাঁজা উত্তরপ্রদেশের চেন্নাই, বার্মা, নেপাল, উড়িষ্যা, আসাম, ইংল্যান্ড আরও কয়েকটি ইউরোপ দেশে এই গাঁজা রপ্তানি হতো। এবার আপনারাই বুঝেন কি বড় পর্যায়ের একটা বিজনেস হয়ে গেছিল। 1918 থেকে 1947 সাল পর্যন্ত প্রতি বছর প্রায় 55,000 মন গাঁজার উৎপাদন হতো। 1974 সালে বাংলাদেশ জেনেভা কনভেনশনে মাদক দ্রব্য বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে। সেই চুক্তিতে 1990 সালের মধ্যে গাঁজা চাষ বন্ধের কথা উল্লেখ থাকলেও তার 3 বছর আগে 1987 সালে বাংলাদেশে গাঁজা চাষ নিষিদ্ধ করা হয়। ওই সোসাইটি বা ওই সমিতিটির যদি নিজস্ব সম্পদের কথা আপনি শুনেন, চোখ কপালে উঠবে। আসলে এখানে যারা কাজ করতো তারা তো একজন কর্মী হিসাবে ছিল। তারা এই গাঁজা উৎপাদন করে সরকারের কাছে বিক্রি করে দিত, আর সরকারই বিভিন্ন জায়গায় পাচার করতো আর কি। পাচার বলতে রপ্তানি করতো আর কি। এর থেকে যে পরিমাণে টাকা আসছে ওটা
সরকারের হাতেই গেছে আর কি। তো সোসাইটির নিজস্ব সম্পদের মধ্যে রয়েছে 40 একর জমি, 100টি ভবন, 4টি দিঘি, 1টি লেক, 11টি উচ্চ বিদ্যালয়, 3টি মসজিদ, 1টি মন্দির, 4টি গুদাম ঘর, 1টি সারাইখানা এবং কোঅপারেটিভ ক্লাব, এছাড়াও 1টি লাইব্রেরি, 3টি হাসপাতাল, 3টি ধাতব্য চিকিৎসালয়, 1টি পশু চিকিৎসালয় এবং 1টি হিমাগর। এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে অনেক সম্পত্তি রয়েছে। এখন ওই সম্পত্তির উপরও নাকি অবৈধভাবে বিল্ডিং বাড়িত, এমনটাও বলা হয়। কলকাতা ঢাকাতেও এর অনেক সম্পত্তি রয়েছে এবং শাখা কার্যালয় খোলার জন্য লন্ডন শহরেও নাকি জমি কেনা হয়েছিল। আর কিছু করার দরকার নেই, এবার আপনি বুঝালেন কত বড় বিজনেস ছিল ওই সময় ওই আমলে। তবে বর্তমানে যারা এটির অংশীদার রয়েছে তারা বলছে তাদের কখনোই নাকি কোনো লাভ হয়নি। এই সব ভবন এখনো আছে তবে সবই পরিত্যক্ত ভাবে। আচ্ছা, এটা বলেন, বাংলাদেশ যে গাঁজা চাষে এত বিখ্যাত ছিল এটা কি জানতেন? যে গাঁজার নাম এখন আমরা সমাজে উচ্চারণ করতে 10 বার ভাবি, সেই গাঁজাকে ঘিরে বাংলাদেশে এত বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, ভাবা যায়? আমি অত ঘুরে পেঁচে গভীর ভাবে বলবো না। গাঁজার নেশার মূল উপাদান হচ্ছে ডেল্টা 9 টেট্রাহাইড্রো ক্যানাবিল THC, আর এই THC এর পরিমাণই আপনাকে নেশার অনুভূতিটা দেয়। যদি কখনো মনে কষ্ট নিয়ে গাঁজা সেবন করা হয় তবে গাঁজা সেবনের পর সে কষ্ট আরো বেশি অনুভব হতে পারে। আবার মনে যদি খুশি নিয়ে গাঁজা সেবন করা হয় তাহলে গাঁজা সেবনের পর সেই খুশি অনুভবটাও আরো বেড়ে যেতে পারে। আর এটা অনুভব হওয়ার মূল কারণ হচ্ছে গাঁজাতে থাকা সেই THCA, এর কারণে মূলত এইসব হয়। গাঁজা সেবনের আরেকটা প্রভাব হচ্ছে সময় দ্রুত কাটা, আবার সময় একদম ধীর গতিতে কাটা, এবং গাঁজা ব্রেনের সেরেব্রাম অংশের রক্ত চলাচলের প্রভাব বিস্তার করে। MRI পরীক্ষায় দেখা গেছে এতে সময় জ্ঞান কাজ করে না। আবার সেবনকারীকে অনেক অদ্ভুত আচরণ করতে দেখা যায় এবং গাঁজা সেবনের কয়েক মিনিটের মধ্যে হৃদস্পন্দন ভেরে যায় এবং চোখের রক্ত প্রবাহ শিরাগুলো স্পত হয়ে চোখ লাল হয়। তবে সবার সবসময় যে একরকম অনুভব হবে এমনটাও নয়। তবে আপনি যদি গাঁজা সেবন করে থাকেন তবে বলতেই পারেন কোন অনুভূতির সঙ্গে আপনি পরিচিত। তবে বলি, গাঁজা গাছ দিয়ে আগে সুতা এবং কাগজ তৈরি করা হতো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় 70 লক্ষ মানুষ সিগারেট খাওয়ার জন্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তবে গাঁজার ব্যাপারে এরকম কোনো পরিসংখ্যান নেই, সিগারেট বা তামাকের কোনো উপকারিতাই নেই। তবে গাঁজা কিছু ঔষধে ব্যবহার করা সম্ভব, এটা তো বুঝছেন এতক্ষণে। এখন এমনটা ভাবেন না যে সিগারেট ছেড়ে গাঁজা খাবো। আসলে পুরো ভিডিওটা জুড়ে গাঁজার নেগেটিভ বিষয়টা বলাই হয়নি। গাঁজা সেবনে দীর্ঘমেয়াদী ফুসফুসে রোগ হতে পারে এবং মস্তিষ্ক ছোট হয়ে যেতে পারে, ভুলে যাওয়ার যে বিষয়টা আছে, স্মৃতিশক্তি লোপ পেতে পারে এবং খিঁচুনি রোগ হতে পারে। এবার যেটা বলবো সেটা শুনলে খারাপ লাগতে পারে, মানুষের সেক্স হরমোন কমে যেতে পারে। দীর্ঘমেয়াদী গাঁজা সেবনের ফলে সেক্স হরমোন যেটা টেস্টোস্টেরন, এর পরিমাণ কমে যেতে পারে, ফলে সব রকম যৌন সমস্যা হতে পারে, এমনকি সন্তান উৎপাদনের ক্ষমতাও হারিয়ে ফেলা এবং মহিলা বা মেয়েদের মাসিক উলটপালট হয়ে যেতে পারে এবং অস্বাভাবিক আচরণ হতে পারে সন্দেহ করা, মানে আস্তে আস্তে পাগলের দিকে চলে যাওয়া। ভাই, এত নরমালি নিয়েন না বিষয়গুলো, সারা জীবন পস্তাইত হইব। টেনশন রোগ দুশ্চিন্তা, মানে এটা ব্রেন নষ্টই করে দেয়, মানে মানসিকভাবে আপনি কখনোই সুখী হতে পারবেন না যারা দীর্ঘমেয়াদী এটা সেবন করে তাদের ক্ষেত্রে। প্যানিক অ্যাটাক, এটা হচ্ছে এমন হার্টবিট বেড়ে যাওয়া, দরফর করা, চোখে কালো দেখা, মনে হবে যে অন্য কোনো গ্রহে চলে যাচ্ছি, মানে মরেই যাবে এমন একটা অবস্থা, এটা হচ্ছে প্যানিক অ্যাটাক। এখন যদি গাঁজার ক্ষতিকর দিক নিয়ে কথা বলি, ভিডিও ভাই আরো ডাবল হয়ে যাইব। গাঁজা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর, কখনো কৌতূহলবশত গাঁজা খাবেন না, এক টানের জন্যও না। আর আপনার যদি কোনো গাঁজাখুর বন্ধু থাকে তার কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে দিবেন। তো ভুল করেও লাইক দিতে ভুলেন না, আর নিজ দায়িত্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। দেখা হচ্ছে এরকম অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আসসালামু আলাইকুম।